তখন আমার মাত্র ষোলো বছর। তখন আমি নবম শ্রেণী পড়ি, গাঁয়ের থেকে স্কুলটা অনেক দূরে, তোমার বাড়ি তাই তো লজিং ধরে। তোমার তখন বয়স হবে বারো, জানতে পারি ষষ্ঠ শ্রেণী পড়ো। আমায় রাখার কারণ ছিল যদি লেখাপড়ায় একটু ভালো করো। নীরব তুমি বড্ড বেশি ছেলে এবং ছেলে লেখাপড়ায় কাঁচা। তোমার বাবার খুব মিনতি ছিল মেয়ের দিকে খেয়াল রেখো বাছা। আমার প্রতি ভক্তি ছিল বেশি, সকল পড়া শিখতে যথারীতি। এমনি করে ছাত্রী হলে ভালো, লেখাপড়ায় আর ছিল না ভীতি। বাংলা নাকি ভীষণ মায়া লাগে, মায়ায় মাখা শব্দমালার টানে। আমার মুখে ছন্দ কথার জাদু, কঠিন হৃদয়ও তৃপ্তি নাকি আনে। আমার দিকে তোমার নজর বাড়ে, খাওয়া দাওয়া এবং ঘুমের প্রতি। পাপ ছিল না একটুখানি তাতে, অবজ হৃদয় বড্ড কোমল মতি। আমারও খুব যতন তোমার পাঠে, সকল সময় তোমার পড়ায় রাখা। তোমার আমার সখ্য দেখে মায়ে বিয়ের কথা দিয়েই দিলেন পাকা। এমনি করে পাঁচটি বছর শেষে এলাকাতেই বাংলা অনার্স পড়ি এবং তুমি শহরে গেলে চলে ডাক্তারি খেয়াল ইন্টার ক্লাস ধরি। যাওয়ার পরে বললে আমায় ফোনে, পড়ার চেয়ে র্যাগিং চলে বেশি, স্টুডেন্ট সবে এদল ওদল করে, লড়াই যেন হচ্ছে যাচাই পেশি। বখাটেরা উঁত পেতে রয় যেন, একটু সুযোগ পেলেই দিবে থাবা। থাকবো না স্যার এই শহরে আমি, ফিরব গাঁয়ে আসলে পরে বাবা। না হলে স্যার আপনি আসুন তবে, আমায় নিয়ে যান না ফিরে বাড়ি। এই শহরে বেপরোয়া চলে ছোট্ট থেকে বিরাট সকল গাড়ি। এই শহরে হবে না স্যার পড়া, জীবন নিয়ে ফিরলে ভালো গায়ে। বলছে ওরা একটা দিকে যেতে, ধানের শীষে নয় তো যেতে নাই। ডাক্তারি পাস লাগবে না স্যার অত, গাঁয়ের মেয়ে স্বামীর সেবাই করি। জানেন গো স্যার অনেক দিনের আশা, লাল কাপড়ে ঘোমটা মাথায় ধরি। আমারও আশ কিন্তু রাখি চাপা, বলেছিলাম স্বপ্ন বাবার বড়, বলেছিলাম লক্ষ্মী সোনা জাদু, একটা বছর কষ্ট কিছু করো। লক্ষ কোটি মানুষ কেমন চলে, একটু তুমি খেয়াল করেই চলো। পুরো গাঁয়ের স্বপন তোমায় নিয়ে, ভাঙবে কি তা একটু দেখি বলো। সেদিন তুমি অনেক কেঁদেছিলে, বলেছিলেও আর হলো না দেখা। বাবার স্বপন তাই বলিনি কথা, চাইনি আমিও থাকবে তুমি একা। যথারীতি ফোন এলো ঠিক রাতে, অভিমানে বললে আমায় খুনি। নাই যদি আর বেঁচে থাকি প্রিয়, আজ বিরহী কাব্য কিছু শুনি। মেহেদি রং বললে হাতে দিবে, তোমার আমার নামটি লেখা রবে। বলতে হবে কাব্য ফোনে ফোনে, আমার নাকি শাস্তি এটাই হবে। এমনি করে মেহেদি পড়া শেষে ঘুমাই দুজন অনেক গভীর রাতে। দিনের বেলায় দেরি করে উঠি, ফেবুই ঢুকে মোবাইল নিয়ে হাতে। মাথায় আকাশ পড়ল যেন ভেঙে, ফেবুই তোমার রক্ত মাখা ছবি। ফোন দিয়েছি যাচ্ছে না কল ফোনে, লাগছিল তা মিথ্যে যেন সবই। মেহেদিটাও আসলো ছবির সাথে, ছবির মানুষ হাই না নিল কারি। লাল শাড়িতে স্বপ্ন তোমার ছিল, পড়ছ তবে আজবে লাল শাড়ি। শহরে গিয়ে জানতে পারি পরে, দুইটি দলের ভীষণ রেষারেষি। সুযোগ নিতে তোমায় পেয়ে বাগে, কুপিয়ে তোমার জীবন দিলই শেষি। পত্রিকাতে খবর এলো পরে, অমুক দলের নেত্রী ছিলে তুমি। তুমি নাকি ভিত্তি দলের ছিলে, তোমার ভয়ে কাঁপত শহর ভূমি। বিচার চেয়ে হলাম আরো দোষী, কোর্ট কাছারি মামলা পুলিশ শেষে। থ হয়ে যায় আজব মানুষ দেখে,
কবিরই লেখা সোনারে বাংলাদেশি। বাবার স্বপন আমার আশায় মাটি, ও বাংলাদেশ এমন কেন ওরা? এখন আমি কলেজে টিচারে গায়ে, ছাত্রে শিখাই মানুষ হবার পাড়া।